আসসালামু আলাইকুম। আজ 18 সেপ্টেম্বর 2022। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন বিজ্ঞাপন মুক্ত চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, বাংলাদেশকে যুদ্ধে উস্কানি দিচ্ছে মিয়ানমার, তবে এখনও সতর্ক পর্যবেক্ষণে এগুচ্ছে বাংলাদেশ। দুদিন বন্ধ ছিল মর্টার শেল নিক্ষেপ, সীমান্তের ওপারে আবারও শুরু হয়েছে যুদ্ধ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার সন্ধ্যা থেকে গোলাগুলি চলছে। রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেলে তুম্র সীমান্তের বিপরীতে শূন্যরেখায় এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এতে এক শিশুসহ 5 রোহিঙ্গা আহত হয়েছেন। তুম্র সীমান্তের বিপরীতে শূন্যরেখায় 5 বছর ধরে আশ্রয় শিবির গড়ে তুলে বসবাস করছে মিয়ানমারের 4,200 জনের বেশি রোহিঙ্গা। আশ্রয় শিবির ঘেঁষে মিয়ানমারের কাঁটাতারের বেড়া ও রাখাইন রাজ্যের একাধিক পাহাড়। পাহাড়ের উপর রয়েছে দেশটির বর্ডার গার্ড পুলিশের একাধিক তল্লাশি চৌকি। আশ্রয় শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, 3 দিন ধরে আশ্রয় শিবিরের পেছনের পাহাড়ে গোলাগুলির শব্দ শোনা যায়নি, কিন্তু শুক্রবার সন্ধ্যা 7টা থেকে পাহাড়ের চৌকি থেকে ব্যাপক হারে গুলি ছোড়ার পাশাপাশি মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু কি কারণে এত বেশি গোলা ও মর্টার শেল ছোড়া হচ্ছে তা জানা যাচ্ছে না। শূন্যরেখায় থাকা রোহিঙ্গারা নিরাপদ আশ্রয় খুঁজছেন। 9 সেপ্টেম্বর মিয়ানমার থেকে ছোড়া একটি ভারী অস্ত্রের গুলি তুম্র বাজারের পাশে কোনাপাড়ার কৃষক শাহজাহানের বাড়ির আঙিনায় এসে পড়ে। বাড়ির পাশে শূন্যরেখায় রোহিঙ্গা আশ্রয় শিবির। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গত 13 আগস্ট থেকে তুম্র সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়েলিংডন ও খা মংসেক পাহাড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির যুদ্ধ চলছে। 1 মাসের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধ বন্ধের লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো 271 কিলোমিটার স্থল ও জলসীমানায় তৎপরতা বাড়াচ্ছে মিয়ানমার। 3 দিন ধরে সেন্ট মার্টিনের বিপরীতে মিয়ানমার জলসীমানায় দেশটির 3টি নৌবাহিনীর জাহাজ তৎপরতা শুরু করে। তবে সেন্ট মার্টিন জলসীমানাতেও তৎপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এদিকে শুক্রবার বিকেলে শূন্যরেখার কাঁটাতারের কাছে গরু আনতে গিয়ে তুম্র এলাকার চাকমাপল্লীর এক তরুণ স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। তার বাঁ পায়ের গোড়ালি আলাদা হয়ে গেছে। বান্দরবানের তুম্র সীমান্তের মিয়ানমারের সেনাবাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাতে 1 রোহিঙ্গা নিহত ও 5 জন আহত হওয়ার ঘটনার পর সেখানে এখন আতঙ্কাবস্থা বিরাজ করছে। বিজিবি সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, টহলের সংখ্যাও বাড়ানো হয়েছে, সীমান্ত বসবাসকারী লোকজনের যাতায়াত সীমিত করে দেওয়া হয়েছে। এদিকে সীমান্ত লাগোয়া ধুমধুম উচ্চ বিদ্যালয়ের SSC পরীক্ষা কেন্দ্রটি নিরাপত্তার কারণে সেখান থেকে সরিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালে কেন্দ্রের 499 জন পরীক্ষার্থীকে গাড়িতে করে সেখান থেকে কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বান্দরবানের তুম্র সীমান্তে মিয়ানমারের মর্টাল শেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং শয়ে মোয়েকে চতুর্থবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। রোববার দুপুরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা তাকে তলব করেন। জানা গেছে, রোববার বেলা 11:20 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত অং শয়ে মোয়েসহ 2 জন। পরে তারা দুপুর 12:10 দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ত্যাগ করেন। এ সময় তাদের সীমান্তের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়। শুক্রবার রাত 8:00 দিকে তুম্র সীমান্তের 34 নম্বর পিলারের কাছে মিয়ানমারের সেনাবাহিনীর ছোড়া 3টি মর্টার শেল এসে পড়ে। এগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হলে 09 থাকা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ ইকবাল নামের এক কিশোর নিহত হয়। আহত হয় আরও 5 জন। রাতেই তাদের উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, গভীর রাত পর্যন্ত সীমান্তে গুলিবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমারের সেনাবাহিনী। আতঙ্কে জিরো লাইনে থাকা রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিলেও সকালে তারা আবার শিবিরে ফিরে গেছে। তবে পুরো তুম্র ও ধুমধুম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কাকতালীয়ভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। এটিকে তাৎক্ষণিক বৈঠক বলে মন্তব্য করেছে বিশ্ব গণমাধ্যমগুলো। ভারতের মুসলিম অধ্যুষিত কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যের দুই বছর পর এবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হল। উজবেকিস্তানের সমরকান্দে অনুষ্ঠিত সাংহাই সামিটে এক সাইডলাইন বৈঠকে অংশ নেন বিশ্বের গুরুত্বপূর্ণ এ দুই নেতা। রয়টার্স জানায়, এরদোয়ানের সঙ্গে নরেন্দ্র মোদীর করমর্দনের একটি ছবি পোস্ট করে এক টুইট বার্তায় মোদীর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়, বিভিন্ন সেক্টরে পারস্পরিক সহযোগিতার উপায় নিয়ে দুই নেতা আলোচনা করেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৈঠকটি মোদীর নির্ধারিত কর্মপরিকল্পনার মধ্যে ছিল না। পরে এক টুইটে মন্ত্রণালয় থেকে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য অর্জনকে স্বাগত জানান দুই দেশের নেতা। মূলত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায় সে বিষয়েই কথা হয় মোদী ও এরদোয়ানের মধ্যে। সেখানে তারা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও মত বিনিময় করেন। রয়টার্স আরও জানায়, এরদোয়ান পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর পরিস্থিতিকে খুবই খারাপ বলে মন্তব্য করায় 2020 সালে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায় ভারত। 2019 সালে মোদী সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা তুলে নিয়ে এটিকে কেন্দ্রীয় সরকারের অধীন হিসেবে ঘোষণা করে। এ সময় সৃষ্ট পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তুরস্কের নেতা। উল্লেখ্য, ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের পুরো অঞ্চলের দাবি করলেও এর দুটি অংশকে শাসন করে আসছে উভয় দেশ। রীতিমতো হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসি। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, ইরান কাউকে ভয় করে চলে না, মার্কিন সরকারের হুমকিতে তার দেশ কখনো মাথা নত করবে না। উজবেকিস্তানের সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা এবং ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট। ইব্রাহিম রাইসি বলেন, আমেরিকা যত হুঙ্কারই দিক না কেন, ইরান কখনো তার চাপের মুখে মাথা নত করবে না। সব ধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবে না। ইরান তার উন্নয়ন ও অগ্রগতি ধারা অব্যাহত রাখবে। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসি এর পূর্ণ সদস্যপদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করার জন্য চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। এছাড়া উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিক্সে ইরানকে প্রবেশের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। ইরান এবং চীনের মধ্যে যে 25 বছর মেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তি সই হয়েছে তারও প্রশংসা করেন ইব্রাহিম রাইসি। বৈঠকে চীনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের স্বাধীন অবস্থানের প্রশংসা করেন। ইরান এবং চীনের মধ্যকার সম্পর্ককে কৌশলগত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যাই ঘটুক না কেন, ইরানের সঙ্গে এই সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে। ইরান এবং চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে সব ধরনের পদ্ধতি ও কৌশলকে বেজিং ব্যবহার করতে প্রস্তুত বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে চীনের প্রেসিডেন্ট ইরানি প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানান। গৌতম আদানি, ভারতীয় ধনকুবের, এশিয়ার শীর্ষ ধনী এবং আদানি গ্রুপের চেয়ারম্যান। সম্প্রতি তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী হিসেবে ফোর্বসের তালিকায় উঠে এসেছিলেন। বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ককে অল্পের জন্য ছুঁতে পারেননি তিনি। তালিকার দ্বিতীয় অবস্থানে বেশিক্ষণ ধরে রাখতে পারেননি আদানি, আবারও চলে গেছেন তৃতীয় স্থানে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী আদানি গ্রুপের এই প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ 155.3 বিলিয়ন মার্কিন ডলারে ওঠে, এরপর আবার 152.2 বিলিয়ন ডলারে নেমে আসে। অন্যদিকে 27,350 কোটি ডলারের সম্পদ নিয়ে ইলন মাস্ক এখনও সবার উপরে। এছাড়া আগের তুলনায় আদানির সম্পত্তির পরিমাণ প্রায় 4% বেড়েছে। আদানির সম্পত্তি বৃদ্ধির পরিমাণ 3.48%। বর্তমানে আদানি গ্রুপের চেয়ারম্যানের মোট সম্পত্তির পরিমাণ 152.2 বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বস রিয়েল টাইম বিলিনিয়রের তালিকার তথ্য অনুযায়ী বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বার্নার্ডো আর্নলেটের মোট সম্পদের পরিমাণ 154.7 বিলিয়ন মার্কিন ডলার। তালিকার চতুর্থ অবস্থানে থাকা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ 146.9 বিলিয়ন মার্কিন ডলার। শুক্রবার শেয়ার বাজার খুলে বিপুল লাভের মুখ দেখে আদানি গ্রুপ। বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট এবং আদানি ট্রান্সমিশন রেকর্ড স্তরে পৌঁছে যায়। শেয়ার বাজারের এই লাভে ভর করেই সপ্তাহের শেষ কর্মদিবসে ঝোড়ো ব্যাটিং করেন আদানি।
বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে তার নাম। ভারতের গুজরাটে 1962 সালে জন্মগ্রহণ করেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। 7 বছর বয়সে এই ধনকুবের 1980-এর দশকে মুম্বাইয়ের হীরা শিল্পের ভাগ্য পরীক্ষা করার জন্য কলেজ ছেড়ে দেন। এরপর একের পর এক তার ব্যবসার ক্ষেত্রে সমৃদ্ধি করতে থাকেন। বর্তমানে তার অধীনে 7টি কোম্পানি রয়েছে। তিনি বিমানবন্দর থেকে ডাটা সেন্টার, সিমেন্ট, তামা পরিশোধন, ডাটা সেন্টার, গ্রিন হাইড্রোজেন, পেট্রোকেমিক্যাল পরিশোধন, সড়ক ও সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ দ্রুত বর্ধনশীল খাতগুলোতে বিনিয়োগ করেন। আদানি প্রথমবারের মতো 2008 সালে ফোর্বসের বিলিনিয়রদের তালিকায় জায়গা করে নেন। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল 9.3 বিলিয়ন মার্কিন ডলার, আর এখন সেই সম্পদ 16 গুণেরও বেশি বেড়েছে। বিশ্বের অন্যতম এই ধনী 2 বার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। 1997 সালে অপহরণ ও 2008 সালে সন্ত্রাসী হামলার মুখে পড়েন তিনি। চাইন্স নাওয়ের তথ্য মতে 1.5 মিলিয়ন ডলারের মুক্তিপণ দিয়ে তিনি 1997 সালে অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন। গৌতম আদানি যথেষ্ট দানশীল ব্যক্তি। জুন মাসে তার 60তম জন্মদিনে তিনি 7.7 বিলিয়ন মার্কিন ডলার তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাকে দান করার প্রতিশ্রুতি দেন। এই সংস্থাটি ভারতের গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মিস্টা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেট সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেট সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেট সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।